হ্যাঁ স্যার, আপনি কি মনিরুল স্যার কথা বলছেন? হ্যাঁ মনিরুল বলছেন, বলুন। আচ্ছা, আজকে আপনাদের যে নোডাল অফিসে ডেপুটেশন দিলেন, মূলত বিষয়টা কি ছিল, কি কারণে ডেপুটেশন দিলেন সে বিষয়ে যদি একটু বলেন। আমরা মূল যেটা বিষয় সেটা হচ্ছে স্থায়ীকরণের উপর আমরা মূল বক্তব্য রেখেছি নোডাল অফিসে, এবং সেই সঙ্গে পার্ট টাইম বিলোপীকরণ বলেছি এবং কন্ট্রাকচুয়ালদের জন্যও ছিল সমস্ত কিছুই, কিন্তু বিষয়ের সর্বমূল আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে যে আমরা 14 বছর ধরে একদম হচ্ছে যে একই জায়গায় দাঁড়িয়ে আছি, কোনো পরিবর্তন হয়নি। এর ফলে সামগ্রিকভাবে সমস্ত শিক্ষক শিক্ষিকারা একটা মানে ভয়ঙ্কর অবস্থায় আছে, এবং তারা মানে দিন আনা দিন খাওয়ার মতো ব্যবস্থা হয়ে গেছে। এই মতো অবস্থায় আমরা যাতে করে আমাদের পজিশন ঠিক থাকে, আমরা যাতে করে মানে এই যে দৈনন্দিন অবস্থাতে যা দরকার তাতে করে আমাদের এই যে মাইনে পায় তাতে তো আমাদের পেট চলেই না, উল্টে আমাদের আরো সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন স্কুলে। সেই জন্য আমরা বিভিন্নভাবে পশ্চিমবঙ্গের সমস্ত নোডাল অফিসে বৃত্তিমূলক শিক্ষা মঞ্চ থেকে আমরা এই ডেপুটেশন দিয়ে কারিগর দপ্তরের মানে নোডাল অফিসের মাধ্যমে কারিগর দপ্তরে আমরা পৌঁছে দিলাম, যাতে করে আমরা আমাদের সমস্যার সমাধানের জায়গায় পৌঁছাতে পারি। আচ্ছা স্যার, আপনাদের আজকে কতজন শিক্ষক শিক্ষিকা হাজির ছিল? আমাদের শিক্ষক শিক্ষা হাজির ছিল আপনার 250 জনের মতো। আচ্ছা, আপনাদের মানে মূল বিষয়টা আপনারা নোডাল অফিসে কাকে দিলেন? আমরা নোডাল অফিসারকে দিলাম, আমাদের প্রিন্সিপাল যিনি আছেন দায়িত্বে ওনাকে দিলাম। উনি কি আপনাদের বিষয়ে কোনো আশ্বাস বাণী দিয়েছেন? হ্যাঁ, উনি আশ্বাস দিয়েছেন এবং উনি বলেছেন আপনাদের বিষয়টা খুব মানে আপনাদের যা বেতন তাতে এই সময়টার কিছুই নয়, তাতে আপনাদের কিছুই চলবে না, তার জন্য আপনাদের যতটুকু সহযোগিতা করার আমি করব এই আশ্বাস উনি দিয়েছেন। আচ্ছা স্যার, আপনাকে লাস্ট যেটা জিজ্ঞেস করছি, আপনারা এর পরবর্তী পদক্ষেপ কি নিতে চলেছেন, এটা যদি আপনি বলতেন। আমরা হ্যাঁ, আমরা এর পরবর্তী পদক্ষেপ, আমরা একটা কলকাতাতে এই মুহূর্তে আমরা একটা কোর্ট পারমিশনের পজিশনে আছি, যদি আমরা পারমিশন পাই তাহলে কিন্তু আমরা কলকাতা রাজপথে একটা বড় ধরনের আন্দোলনের সম্মুখীন মানে আন্দোলন করব, এই চিন্তা ভাবনা আমাদের আছে। স্যার, আপনার কোন ডিস্ট্রিক্ট, আপনার ঠিকানা যদি বলতেন একটু কাইন্ডলি। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান। আপনার নাম? আমার নাম মনিরুল মোল্লা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।